ঘড়ি দেখার সময় সকাল 9টা আর আমরা এই জাস্ট রাজহংসে থেকে বেরিয়ে পড়লাম। বেরোতে একটু দেরি হয়ে গেল, ইচ্ছে ছিল 8টার মধ্যে বেরিয়ে যাওয়া, 1 ঘন্টা দেরিতে বেরোলাম। তো যাই হোক, এখন এগিয়ে যাওয়া, এই ইন্দিরা চক পার করছি। আজকে সকালের থেকে ওয়েদার কিন্তু খুব ফগি। আর যা 70 মিটার পরে এই রাস্তাটা এই বাঁদিকে ঘুরে গেছে, আমাকে এবার বাঁদিকে ঘুরে যেতে হবে। পৌঁছে গেলাম শিলদা সৈকত। শিলদাতে পেট্রোল পাম্পে তেল নিয়ে এখান থেকে ও কাট করবে কলকাতার দিকে। ডান দিকে রাস্তা চলে গেছে কলকাতার রাস্তা। বাঁকুড়া ঝাড়গ্রাম, এই রাস্তাতে বেরিয়ে যাব। চলো, ঘুরিতে এখন সময় সকাল 9:30 আর সৈকত চলে গেল ঝাড়গ্রামের দিকে, আর আমার রাস্তা বাঁহাতে ঘুরে গেল বাঁকুড়ার দিকে। এখান থেকে বাঁকুড়া দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। ফুলকুসমা আসছে, ফুলকুসমা এখান থেকে হচ্ছে আর 2 কিলোমিটার। ২৬ তারিখ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর আজকে হচ্ছে 1 জানুয়ারি সকাল, আজকে বাড়ি ফিরছি। এই 6-7 দিন আমরা 3টে রাজ্যের যে জঙ্গলমহল সেই এলাকাগুলো আমরা বাইকে ঘুরেছি, এবং একটা সুন্দর বাইক রাইড আমরা কমপ্লিট করতে যাচ্ছি। কমপ্লিট করেছি বলবো না, বাড়িতে ফিরলে সেটা কমপ্লিট হয়। খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দেখলাম। পৌঁছে গেলাম রায়পুর। রায়পুর এখান থেকে দেখাচ্ছে আর 1 কিলোমিটার রাস্তা। কুয়াশা আস্তে আস্তে বেশ গাঢ় হচ্ছে। রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে বেশ কিছু জায়গা রাস্তা ছাল উঠে গেলে যেমন হয় ঠিক সেই জিনিস। পৌঁছে গেলাম শিমলাপাল, সামনে শিমলাপাল বাজার এলাকা, এদিক দিয়ে ঘুরে যাব।
দুর্গাপুর এদিকে তো, বাঁকুড়া, বাঁকুড়া, হ্যাঁ দুর্গাপুর, হ্যাঁ বাঁকুড়া, বাঁকুড়া হয়ে যাবো, বাঁকুড়া ওইটা। আচ্ছা শিলাবতী নদীর উপরের ব্রিজ, জল আছে উপরে। বাঁকুড়া এখান থেকে হচ্ছে 40 কিলোমিটার, তালডাংরা হচ্ছে 12 কিলোমিটার। সিমলাপালের বাজার এলাকা, অনেকেই যায় সামনের দিকে। সিমলাপাল টাউনটা পেরিয়ে গেলাম, এবার সামনে হচ্ছে তালডাংরা। তালডাংরা হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। একটু দাঁড়াতে হবে, কারণ হচ্ছে প্রায় ঘন্টা দেড়েক ধরে টানা বাইক চালাচ্ছি, একটু দাঁড়াবো। সিমলাপাল থেকে রাস্তার কন্ডিশনটা ভালো হয়ে গেল। এখন রাস্তা ঠিকঠাক, বাইকের স্পিড তোলা যাচ্ছে। কারণ অনেকটা রাস্তা, রাস্তা বলতে গেলে খারাপই ছিল, কারণ রাস্তার যে লেয়ারটা, সে লেয়ার উঠে গেছে এবং গাড়ি লাফাচ্ছিল। রাস্তার ডান দিকে সিমলাপালে জঙ্গল এলাকা, আর দুর্গাপুরের সময় দেখাচ্ছে এখন 1 ঘন্টা 58 মিনিট, আর 80 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর বাঁকুড়া এখান থেকে হচ্ছে 32 কিলোমিটার। গড়িতের সময় হচ্ছে এখন 10:40। এখনো পর্যন্ত রাইড ঠিকঠাক আছে, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে তালডাংরা আসছে, সামনে তালডাংরা আসছে। আর তালডাংরা হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার। আলু চাষ হচ্ছে, আলুর ক্ষেত। পৌঁছে গেলাম তালডাংরা, এই হচ্ছে তালডাংরার বাজার এলাকা। আর রাস্তার দুপাশে দোকানের সারি,
व्यस्त हो जाएगा। डांगरा पंचायत समितिर ऑफिस बाजार दुकान सभी आछे एखाने। रास्ता दुपाशे सब्जीर बाजार सोजा जाबो। রাস্তা একটু সোজা চলে গেছে বাঁকুড়ার দিকে, এখান থেকে বাঁকুড়া হচ্ছে 23 কিলোমিটার। এই জঙ্গলে কিন্তু হাতি ঢোকে, হচ্ছে এখন 11:25 আর পৌঁছে গেলাম বাঁকুড়ার ধরডাঙ্গা মোড়ে। এখান থেকে দুর্গাপুর আর 50 কিলোমিটার। সময় হচ্ছে 12:25 আর আমি জাস্ট দুর্গাপুর ঢুকবো। সামনে দুর্গাপুর ব্যারেজ, এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলায় ব্যারেজ পেরোলে দুর্গাপুর, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় ঢুকে পড়বো। সামনে দুর্গাপুর ব্যারেজ, আর দুর্গাপুর ব্যারেজের সংলগ্ন যেসব দামোদরের কাছাকাছি জায়গা আছে সেখানে আজকে পিকনিক চলছে, কারণ আজকে 1 জানুয়ারি। আজকে সন্ধ্যাবেলায় ব্যারেজ একদম জাম হয়ে যাবে, প্রচুর পিকনিক পার্টি আসে এই সময়। পিকনিক না করলেও ফ্যামিলি ওই তো পিকনিকের পর, আরে বাপরে কত ভিড়। প্রচুর ভিড় দামোদরে, এটা পাড়েও আছে ওই পাড়েও আছে দুর্গাপুরের দিকে। এখন দুর্গাপুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি, রেল স্টেশনের উপরে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার ধরে নেবো। দুর্গাপুর রেল স্টেশনের উপর দিয়ে যে ফ্লাইওভার গিয়েছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এখন। আমার বাঁ দিকে দুর্গাপুর রেল স্টেশন, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12:45। এই হচ্ছে আমার পাড়া, একটা সুন্দর বাইক রাইড কমপ্লিট করে ঘরে ফিরছি। সামনে বাড়ি, সুতরাং একটা সুন্দর রাইড এখন বলা যায় যে কমপ্লিট হলো। বাড়ি থেকে বেরোনো আর বাড়িতে ঢোকা, এটা কমপ্লিট হলেই বলা যায় জার্নিটা
পুরোপুরিভাবে সাকসেস। সেফলি ঘরে ঢুকলাম।